আমি বান ভাসি ল কটি গ বাঁকুড়ার মির্জা থানাতে ঘর, নামটা বটে মতি সর্দার। বাপ কাকার আমল থিকা চৌকিদারি করি হুই পঞ্চাশ সাল আকালে পর থিকা গেল বছরটা খড়ার ছোটে দকর কচা হয়েছিল। ই বছর আবার বান ভাসি তো কাগজ বাবুদের বললাম, বাবু লিখে লিবেন আমার কুথাট, কিন্তু গায়ের লোকে কাগজ বাবুকে ভাড়াই দিলে, না হলে লিখা কেনে, কাগজওয়ালা ফটক তলা কল তক তাক করেছিল। লোকে বললে উবুড়া পাগল বটে। হেই দেখুন আমি মতি সর্দার ঠিকই আছি, আমার বউ বিটি দামোদরের জলে ফাঁসে গেলেও বুড়ি মাট বিটি ঘর যাবার তরে ছিল, কিন্তু শেষ তক সেও গেছে। বাবুরা বলে করেলা, গয়ের মেনে লোক বললে কিনা পেটের রোগ, তা বাদে গোটে খিচড়া হিচড়ি টানাটানি করে হাসপাতালে নিয়ে যাবার রাত পথে বুড়িটো মরেই গেল। রামি আমি এখন রেতের বেলায় চৌকিদারি করি, বান ভাসি গায়ের বাঁশ ছোপে ধোসা মাটির দিয়ালে দিয়ালে বাবুদের দালান বাড়ির ধারে ধারে। তবে কি জানেন, গায়ে লোকে রেই রে করে আসবে, পাগলটাকে খিদরাইতে হবে গায়ের থিক্কা। কিন্তু যখন সেদিন রানীগঞ্জের বাজার গেছিল আর হুশ করে দামোদরের জল সীমাই গেল, কই দেখেন তো তোমরা আমার বউ বিটিকে সামলাই তেলে রেছ, লয় তো আমরা বাগতেই বটি, তেবু এক ঘর বাগতেই ছোট গাঁটাকে রেখেছিল, আজই কথাটা বলতে না দিয়ে আমাকে পাগল সাজাইছে। কিন্তু আমি পাগল হয়, শুনুন আপনারা শুনুন, আমি পাগল লই, আমি মতি সর্দার, চৌকিদের কাজ করি চিরকাল, চোরকে হাঁকড়াই আমার কম্ম, তখন লয় তো সিন্ধেল চোরকে হাঁকড়াতাম। কিন্তু এখন যে চোরটা হিড় ধরে খেতের পাশে কল কল করে বইছে, যে আমার বউ বিটিকে নিয়ে গেল চুরি করে, সেই চোরকে নিয়ে প্রতিদিন রেতের বেলায় হাঁকড়াই সামলাই দিব, বলুন ইয়েতে আমি পাগল হলাম কিসে? তোমরা আমার বউ বিটিকে সামলাই তেলে রেছ বলে আমি মতি সর্দার পাগল হব কেনে? আমি তো চৌকিদার বটি, তাই সবাইকে রেতের বেলায় হাঁকড়াই সামলাই দিব। পালাই যা দামোদর সীমাইছে।